ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। এই কে রে তুই? পড়ার মুচি তুই আবার এখানে কি মরতি আইছিস? ভাই পোড়া পোড়া দিতে হবে না তোকে, আমার ছেলেটাকে কবজা করে তোর বাড়িতে রেখে দিয়েছিস, আর এখন এমন এসেছিস মামা করতে, তোর মুখে ঘেটার বাড়ি মারবো, মুড়ো ঘেটার বাড়ি মারবো, আমার ছেলেটারে বাড়িতে ওখানে কবজা করে রেখে দিয়ে আর তুমি এখানে ভাই ফোটা দিতে আইছো? এই কেউ মুড়ো ছাটাটা নিয়ে আসো। না না দিদি, তুমি একদম এনার কথায় কান দিও না, তুমি অনেকদিন পর এইছো, একটু বসবে, চা মিষ্টি খাবে, ভাই ফোটানোটা দেবে, তারপর বাড়ি যাবে, তোমার যত দিন ইচ্ছা তুমি এখানে থেকো। এসো এসো, ওই 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 আমি রান্না ঘরের দিকে আছি, এদিকে এসো, তো ব্যাগটা ঘরে রেখে। লিটল ভীমরতি, আমি দিন পনের বছর থাকবো, তারপর তো চলেই যাও। আচ্ছা আচ্ছা, চলো চলো আসি মা, আসি। এই মালতীটাকে এখান থেকে তাড়াতেই হবে, গেচকির সঙ্গে একটু আলোচনা করি। এই গেচকি! হ্যাঁ বলো মা, কি হয়েছে, তুমি ডাকতেছো কেন আমারে? হ্যাঁ এই গেচকি শোন, এই বলছি মালতী এইছে ওই ঘরে, আমার ছেলেটারে কবজা করে নিয়ে এখন ভাই ফোঁটা দিতে এসেছে। এই গেচকি, তোর মাথায় তো হেভি বুদ্ধি, তুই কিছু একটা করে ওরে তাড়া দিন। ও 15 দিন নাকি এখানে গেলে বসবে, আমি জানি না, তুই কিছু একটা বুদ্ধি বের করে ওরে তাড়া। ও মা গো মা, বড় মা, তুমি এইটুকুতে এরকম কাবু হয়ে গেছো? এই ডেস্কি থাকে তোমার ভয় কিসের গো? এই ডেস্কির মাথায় অনেক বুদ্ধি গো। তুমি শোনো, তুমি নিজের শরীরটার দিকে একটু যত্ন নাও, দেখো কিরম নেইটে যাচ্ছ দিন দিন। তুমি ওষুধ টষুধ খা, ভালো করে বিশ্রাম না, ওইদিকে আমি সামলে নেবো। কাল তো ভাই ফোটা, আর ভালো মন্দ তো রাঁধতে হবে, ওই মাংস রান্না হবে না, ওর মধ্যে বুনো হলে এমন রাঁধবো, রেঁধে গেলাবো, গলা ফুলে বাড়ি যাবে। তোমার কোন রকম চিন্তা করতে হবে না, এই দেশ কি আছে তোমার সঙ্গে বড় মা, আমি আসতেছি, তাহলে তো ওইদিকে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে ফোটা টোটা তো সব হলো, এবার তুই কিছু খেয়ে নে, সকাল থেকে কিছু না খেয়ে আছিস, আমি তবু মিষ্টি খেলাম তো। যাচ্ছি যাচ্ছি তোমার সাথে, আমি দুধান্ন গল্প করে যাচ্ছি। তা বেশ বেশ, হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদের ছোট ভাই তোর কাছে গেল তো, সে তো আর ফিরলো না, সে এখন কিছু করে নাকি বসে বসেই খেয়ে যাচ্ছে, খাইয়েই যাচ্ছিস তারে? আরে আমি ওকে একটা জামা কাপড়ের দোকানে কাজে লাগিয়ে দিয়েছি, মাস খেলে ইনকামও করে, দুজন মিলে বেশ ভালোই আছি। যাক গে, এটা একটা ভালো কাজ করেছিস। আরে এমনি ছোটবেলা থেকে তোর প্রতি ওর একটা টান আছে, মার সাথে সেরকম একটা চলতো না, মা তো তোর নামে খারাপ কথা বলতো, তেলে বেগুনে জ্বলে উঠতো, এখন মা গোঁসা ধরেছে বুঝেছিস, ছোট ছেলে না আসলে খাবেন না দাবেন না, আর আমাদের নামে ও সব উল্টো পাল্টা কথা বলছে, বলে নাকি আমি নাকি ওকে ভাগিয়ে দিয়েছি, তোর সাথে ষড়যন্ত্র করে নাকি তোর কাছে পাঠিয়ে দিয়েছি, সব সম্পত্তি একা নেবো বলে। বল দিনি এগুলো মেনে নেওয়া যায়, তুই ওরে পাঠানোর চেষ্টা কর দেখি। ঠিক আছে ঠিক আছে, দেখি আমি এর সঙ্গে কথা বলে দেখি, বাড়ি ফেরানোর চেষ্টা করি। আরে ঠিক আছে ঠিক আছে, অনেক গল্প হলো, এবার তুই কিছু খেয়ে দিয়ে নে, খালি পেটে রয়েছিস সকাল থেকে, আর আমিও যাই দোকান খুলি গিয়ে। আচ্ছা আচ্ছা দাদা, তুই যা যা দোকানে, যাই এই যাই গিয়ে বৌদিকে বলি কিছু খাওয়ার কথা। তা বলছি দিদি, তোমার ভাই ওখানে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তো? রোগা পানা হয়ে যায়নি তো? ভাই ফোঁটা দিয়ে উঠে আহা গো,
বলছি ওই ভাই পোড়াতে খুব খিদে লেগেছে তাই না? ও মা গো মা, একটুখানি ভাইফোঁটা দিল কি না দিল অমনি চায়ের নেশা উঠেছে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চা নিয়ে আসছি আমি। মা গো মা, মা গো মা, সেটা নাও চা বলেছি শুধু চা এনেছে বিস্কুট আনেনি। ফন্দি আটে ফন্দি আমার কি কম জ্বালান জ্বালাই গো, কিচ্ছু একটা করো দিদি তুমি এইছো না, ওদের মোটে সহ্য হচ্ছে না দিদি আমি জানি। ওই 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 বউ খুব সাংঘাতিক খুব শেয়ালা, ওনা ছাড়বে না দিদি তুমি এই যে কদিন থাকবে তোমার যাইলে মারবে দিদি, কিছু একটা করো তুমি। এই শর্মার সঙ্গে পাংখা, এই শর্মার সঙ্গে না এ আমি হেসতে নেসতে করেই ছাড়বো, এমন করবো না জীবনে আমার সঙ্গে পাংখা নেওয়ার কথা মাথায় আসবে না। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি, একবার শুধু সূচক পাই এইবারে। ওই যে তোমাদের ওই যে ছুরি বউটা আছে না ওখানে, এমন মাছা চাখাবো না বুঝতে পারবে। মালতীর সঙ্গে তা বলছি দিদি তুমি এমন কি করবে গো, আমার না খুব ভয় লাগতেছে, যদি কিছু করতে গিয়ে হিতের বিপরীত হয় তখন বড় বিপদ হয়ে যাবে আমার, ওই বুড়ি আমার ছাড়বে নেকো। আরে আমি এমন কিচ্ছু করবো না যাতে তোমাকে আর আমাকে দুজনকে একসঙ্গে জেলের ভাত খেতে হয়, তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। ওদি তুমি তাও বলো কি এমন তুমি ভেবেছো বা করবে, আমার না কেমন একটা ডর লাগতেছে, বুকের মধ্যে কেমন জানি একটা হচ্ছে। আরে এই ব্যাগটা তোমাদের কাছে বানা বউটাকে দেবো, দিয়ে বলবো এটা তোমার জন্য কিনে এনেছি, এর মধ্যে একটা সোনার দুল আছে তোমার জন্য এনেছি, আর যেই ব্যাগের মধ্যে হাত দেবে তখন বুঝতে পারবে। কেন গো দিদি এমন কি হবে? চুপ করে বসো, সব তুইশকিল আগে থেকে জেনে তাহলে তুইশ পাবে কি করে, ঘটনাটা ভালো করে না ঘটাতে পারলে। নেচকি মামা, ও নেচকি মামা, ও মা গো মা, আমাকে আবার কেন ডাকছো গো? মালতি খুড়ি, খুড়ি খুড়ি, এই আমাকে দেখে খুড়ি বলে মনে হচ্ছে, কি সুন্দর গায়ের রং আমার টকটক করছে, গায়ের রং ফেটে পড়ছে, আর আমাকে খুড়ি বলছে না নেভা নেভা। ওসব বেকার কথা না বলে কি জন্য আমাকে এখানে ডেকেছিলে সেটা বলো। আসলে তোমার জন্য এই নতুন ব্যাগটা এনেছিলাম, তোমার সবে সবে বিয়ে হয়েছে, ভাবছি কি দিয়ে মুখ দেখবো তাই জন্য তোমার জন্য একটা সোনার কানের দুল এনেছি, এর মধ্যে আছে এনে ধরো। ও মা গো, কই গো, দেখি দেখি, কিছু নেই তো এর মধ্যে, ও দিদি সত্যি করে বলো
তুমি ওর মধ্যে আবার সাপ রেখে দাওনি তো? এর মাথায় কিছু বুদ্ধি সুদ্ধি নেই, ওই জন্য এই দুজন মিলে এবার অখাদ্য অত্যাচার করে। আমার কি বুদ্ধি কম নাকি? কি ভাবো তুমি, ওই ব্যাগের মধ্যে সাপ দি আর সাপটা ছাগল মারো কারণ আমি জেলে যাই। দিদি তুমি মাঝে মাঝে আসবে আমাদের বাড়িতে? হ্যাঁ আসবো আসবো আসবো।